বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং তাকে সুসংগত এবং পুনরুদ্ধার করার সংগ্রামে যে ব্যক্তি আজীবন সংগ্রাম করে চলেছেন এবং এখন যিনি এই ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের যাতা করে এখনো নির্যাতিত অবস্থায় তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই মহান মহীয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দাবিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রমহল আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সভাপতি সংগ্রামী সভাপতি আমাদের স্নেহভাজন ফজলুর রহমান খোকন আমাদের মাঝে এখানে ছাত্র দলের সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ এবং 90-এর গণভুত্থানের নেতৃবৃন্দ জাতীয় নেতা এবং প্রিয় ছাত্র দলের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ছাত্র দলের নেতৃবৃন্দকে যে তারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এখানে একটা সফল সমাবেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান করতে পেরেছে। আমি ছাত্র দলের সকল ইউনিট এবং সকল কর্মী ভাইদেরকে আমার অভিনন্দন জানাই। আমি আজকে এখান থেকে এই সমাবেশ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবকে যে শুনুর 8,000 মাইল দূর থেকে তার নেতৃত্বে আজকে ছাত্র দলকে আবার একটা অত্যন্ত শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। ভাই ও বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা চাই। কেন চাই? এই জন্য চাই যে তাকে যে মামলায় মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে সাজা দেওয়া হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে যাওয়ার জন্য চক্রান্তমূলক ভাবে আজকে তাকে জীবন থেকে সরিয়ে যাওয়ার জন্য তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, সেই জন্য এই মুহূর্তে আমরা তার মুক্তি চাই এবং তাকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য জানাতে চাই। দেশের বেগম খালেদা জিয়া উড়ে এসে জিলে বসেননি, তিনি জনগণের সঙ্গে থেকে লড়াই করে সংগ্রাম করে রাজপথে দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং 2008 সাল থেকে আবার এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে এখনো তিনি কারাগারে যাতন ভোগ করছেন। বন্ধুরা, বাংলাদেশে কয়জন নেতা আছে এই এখন বর্তমানে যারা এত ত্যাগ স্বীকার করেছে? 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপ দিয়ে পড়েছিলেন তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র আমাদের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যিনি চলে গেছেন আমাদের কাছ থেকে আরাফাত রহমান খোকন তাদেরকে সঙ্গে নিয়ে ওইখানে ঘোষণা দিয়েছিলেন অষ্টম রেজিমেন্ট বেঙ্গল রেজিমেন্টের
সেনানিদেরকে যে আত্মসমর্পণ করবে না, অস্ত্র সমর্পণ করবে না। এবং তারপরে তিনি আপনি জানেন সবাই যে তিনি কিভাবে গোপনে ঢাকা আসতে এসেছিলেন এবং এক বাড়ি থেকে আরেক বাড়ি চলছিলেন, সেইখান থেকে পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে এবং 16 ডিসেম্বর পর্যন্ত তাকে ওই ক্যান্টনমেন্টের কারাগারে বন্দি করে রাখে বন্ধুরা। সেদিন থেকে তার সংগ্রাম শুরু হয়েছে। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সেই দিন আবার বাংলাদেশের স্বাধীনতার পতাকা কে তুলে ধরার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকাকে তুলে ধরার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায় করার জন্য তিনি রাস্তায় নেমেছিলেন। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ছুটে বেরিয়েছেন, পথে পথে গ্রাম থেকে গ্রামে, বন্দর থেকে বন্দরে গণতন্ত্রের অনুরোধ পুনরুদ্ধারের তিনি সেই সঙ্গীত পেয়েছিলেন বন্ধু, যার ফলে এই আমাদের সব বীর জাতীয় বীর ছাত্রনেত্রীরা এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি সেদিন সেই লড়াই করেছিলেন এবং 90-এ শিরাদেরকে পরাজিত করে 91-এ জনগণের সরকার, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী তিনি বাদ করেছিলেন। সেই নেত্রীকে আজকে আপনারা বন্দি করে রেখেছেন, কারণ তো আপনারা জানেন যে তাকে যদি বন্দি করে না রাখা যায়, তাকে যদি অসুস্থ অবস্থায় চিকিৎসায় পাঠানো না যায়, আর তিনি যদি জীবন থেকে চলে যান, তাহলে আপনার পথের কাঁটা দূর হবে। কিন্তু বন্ধুগণ তা হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে যে সেই সন্তানরা হত্যা করেছেন, তারা ভেবেছিলেন যে বোধ হয় শেষ হয়ে গেল বিএনপি, শেষ হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার যারা সংগ্রাম করে তারা, তা হয়নি। ঠিক একই হয় বলতে চাই, দেশের তৃণমূলিয়া সঠিকভাবেই তিনি তার উত্তরাধিকারী নির্বাচন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে, এবং তারই নেতৃত্বে সেই পতাকা আমরা আবারও তুলে ধরেছি। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমাদের তোমরা অনেক সুন্দর এখানে বসে আছো, সকলেই অক্লান্ত হয়ে গেছো। আমি শেষ করতে চাই শুধু এই কথাগুলো কথা বলে, দেশনেত্রী বেগম কালেজিয়া আমাদের স্বাধীনতার প্রতি, আমাদের সার্বভৌমত্বের প্রতি, আমাদের গণতন্ত্রের প্রতি তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে, তিনি আছেন বলেই এখনো আমাদের শত্রুরা আমাদের সীমান্তে তারা ভয় পায়, আর এখনো আওয়ামী লীগ যে আছে ওই দেশের বেগম খালেদা জিয়া দেশে আছেন, বেঁচে আছেন বলেই এখনো আছে, তা না হলে আওয়ামী লীগ থাকবে না বন্ধুগণ। আমি যে কথাটা আগেও বলেছি, এই দেশে গণতন্ত্রকে যদি চালু রাখতে চাই, এই দেশে যদি সত্যিকার অর্থে সুশাসন চালু রাখতে চাই, স্বাধীনতার সর্বোচ্চ আমার সমস্ত অধিকার যদি আমি এখানে বহাল রাখতে চাই, তাহলে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই রাজনীতিতে আবার ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমার এই ছাত্ররা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেকে গুম হয়ে গেছে, অনেকে খুন হয়েছে, কারাগারে নির্যাতন এখনো কারাগারে আছেন আমাদের সব ছাত্র নেতারা, এদেরকে মুক্ত করতে হলে, এই যে অন্যায় নির্যাতন প্রতিবাদ করতে হলে আজকে যুবকদেরকে জেগে উঠতে হবে, আজকে তরুণদেরকে জেগে উঠতে হবে, ছাত্রদলকেই জেগে উঠতে হবে। বাংলাদেশে সকল বিজয় অর্জন হয়েছে ছাত্রদের নেতৃত্বে, এই যে আজকে বসে আছেন একে দাঁড়িয়ে আছেন তারা 1990 সালে শিলাকে পালন করেছেন, 1970 সালে ছাত্র আইনের নেতৃত্ব দিয়েছিল, 71 সালে যুদ্ধ হয়েছিল ছাত্রদের নেতৃত্বে, 1970-এ আইয়ুব খানকে পাকিস্তান আইয়ুব খানকে পরাজিত করেছিল ছাত্রদের নেতৃত্বে। আজকে আবার সেই ছাত্রদলকে থেকে উঠতে হবে, নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, স্বাধীনতার সর্বোচ্চ রক্ষা করার জন্য আজকে সেই নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বিদেশে 30 সাল যাওয়াকে নিশ্চিত করতে হবে আন্দোলনের মধ্য দিয়ে। বন্ধুগণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা কি সবাই প্রস্তুত আছি? আছি আমরা প্রস্তুত, সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা অতি শীঘ্রই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হব এবং তাকে বিদেশে পাঠাতে সক্ষম হব। খুব পরিষ্কার করে বলতে চাই, সরকারের কাছে বলতে চাই, আর বিলম্ব করবেন না, অবিলম্বে দেশের দিকে মুক্তি দিন।
এবং তাকে সুচিকিৎসা দিল বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধুগণ, জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই আন্দোলনই হবে এই সরকার পতনের শুরু। বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ। দেশের চেয়ারম্যান আমাদের স্বাধীনতা ঘোষক, আমার অমর হোক, ছাত্রদল জিন্দাবাদ।